মানিকপুর পুলিশ জেলার তরফ থেকে এলাকার সমস্ত অধিবাসীকে জনস্বাস্থ্য কেন্দ্রীয় বাহিনী এলাকায় প্রবেশকারীদেরকে ভোটদান সম্পর্কে কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শন থানার ফোন নাম্বার 0321। ভোটারদের ভোটদানে উৎসাহ বাড়াতে পথে নামলো পুলিশ। সামনেই একুশের নির্বাচন, আর একুশের হাই ভোল্টেজ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের ভোটদানের ক্ষেত্রে উৎসাহ বাড়াতে পথে নামলো বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত কাশীপুর থানার পুলিশ। সোমবার সকালে এদিন কাশীপুর থানার সংলগ্ন পোলের হাট পাকা পোল সহ বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে টহল দেয় পুলিশ বাহিনী। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে লিফলেট বিলি করতে দেখা যায়, যেখানে সাব বার্তা নিজের ভোট নিজে দিন। পাশাপাশি রয়েছে একটি নাম্বার, যেখানে সাধারণ মানুষ তাদের যে কোনো অভিযোগ জানাতে পারবেন। এদিন সকাল থেকেই কাশীপুর থানার আধিকারিক সমরেশ ঘোষ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করেন, এছাড়াও সাধারণ পথচলতি মানুষের সাথে কথা বলেন। শুধু তাই নয়, তাদেরকে পুলিশ প্রশাসন সর্বদাই তাদের পাশে আছে এই আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। ভোটের আগে সাধারণ মানুষের মনোবল চাঙ্গা করতে পুলিশ প্রশাসনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে এলাকার সমস্ত অধিবাসীকে জানানো যাচ্ছে যে আসন্ন বিধানসভার ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী এলাকায় প্রবেশ করেছে। আমরা কেন্দ্রীয় বাহিনীর সাথে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছি। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে কোনো ব্যক্তি আপনাদেরকে ভোটদান সম্পর্কে কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শন করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। এই সংক্রান্ত কোনো রকম অভিযোগ বা তথ্য জানাতে চাইলে আমাদের কনসার্ন ফোন নম্বর অথবা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে ফোন করতে পারেন। আপনার পরিচয় গোপন থাকবে, এলাকার সমস্ত তথ্য এবং কোনো ঘটনা এবং কারা আপনাকে ভয় দেখাচ্ছে যদি আপনারা সরাসরি বলতে না পারেন, আমাদের সরাসরি আমাদেরকে ফোন করে জানাবেন। আপনার পরিচয় গোপন থাকবে এবং সুস্থভাবে যাতে আপনি ভোটদান মানে দিতে পারেন তার ব্যবস্থা করা হবে। আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম ফোন নাম্বার সবাই নোট করবেন, 0332433-0083। আরেকবার বলছি, 0332433-0083। কাশীপুর থানার ফোন নাম্বার 0321802182755500। ব্যুরো রিপোর্ট 7 টিভি বাংলা।